Hi everyone, welcome back to the channel. Welcome to a new vlog. আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো ভূত চতুর্দশী, মানে কালীপূজার আগের দিন। তো কালীপূজো মানেই চারিদিকে লাইট আর লাইট। তো আমরাও জ্বালাবো আজকে, প্রদীপ জ্বালাবো আজকে। আমাদের বিল্ডিংটা তো আগেই সাজানো হয়ে গেছে লাইট দিয়ে, তো আজকে আমরা ঠিক করেছি রঙ্গোলি বানাবো। মানে আমাদের যেটা কমন স্পেস, সিঁড়ি দিয়ে উঠতে যে মাঝখানে একটা কমন স্পেস থাকে, ওখানেই বানাবো ঠিক করেছি। আর আমি আগে কোনোদিনও রঙ্গোলি বানাইনি। রঙ্গোলির ডাস্ট যে কিনতে পাওয়া যায় সেটাও কেনা হয়েছে, দেখা যাক কি হয়। দেখে রেখেছি কিছু ডিজাইন, তো যদি পারি ওইটা থেকে করবো, না হলে নিজের মতো ডিজাইন চালিয়ে দেবো। আর বাচ্চারা একদম এন্ট্রেন্সে একটা হ্যাপি দিওয়ালি লিখেছে রঙ্গোলি দিয়েই, যেহেতু সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছিল যে কি করব কি করব। তো তাই জন্য বললাম তোরা ওখানে লিখে দে হ্যাপি দিওয়ালি, তারপর বেলার দিকে আমরা মানে লাঞ্চ টাঞ্চ করে তারপর রঙ্গোলিটা বানানো শুরু করব। তো চলো, এখন আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার রঙ্গোলি বানাতে যাই। আর তার আগে তোমাদের ওদের ভিউটা দেখিয়ে আনি। এরই আজকে মানে 14 শাক খাওয়া বা 14 প্রদীপ দেওয়ার একটা নিয়ম আছে, বাট আমাদের সেটা নেই। মানে নর্মাল যে কটা প্রদীপ জ্বালানো যায় জ্বালাবো। এই যে এখানে হচ্ছে আরেকটা রঙ্গোলি, এখানে কচি কাচারা করছে। না না, সুন্দর হয়েছে। এখানে এরা দুজন মিলে করছে, সুইটি আর রিয়ানা। আর আচ্ছা, সুইটি আর রিয়ানা, তাই তো? আর এই যে এটা হচ্ছে হেল্পার। মামা, তুমি আরেকটা বানাচ্ছো? ওইটা তো খুব সুন্দর হয়েছে। এইটাও সুন্দর হচ্ছে। সুইটি দিদিটা রিয়ানে দিদিটা সুন্দর হয়েছে না মা? খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের বাইরের লুক। চলো, বাচ্চারা বায়না করছে ভীষণ বাজি ফাটাবে বলে, তো কালকে তো বাজি ফাটানো হবেই, আজকেও শুরু করে দিই। এইটা কি করব, তুমি আগে বানা, আমারও আছে। দেখ এরকম ভাবে হাত মারাতে হয়, দুটো নিয়ে তুমি নাড়াচ্ছো। হ্যাঁ, লাফাত আমাকে।
আছে তো ওরে বাবা তো পাঁচ রাস্তায় চলে গেল দিওয়ালিতে লাইট প্রদীপ দিয়ে তো সাজিয়েছি অনেক এবার ভাবছি একটু কিচেনটাকেও মেকআপওভার করব মানে কিচেনে যেহেতু আমার কাউন্টার টপটা একদম ব্ল্যাক রয়েছে আমার একটু মানে ভালো লাগছে না দেখতে তো এটাকে চেঞ্জ করার জন্য আমি অ্যামাজন থেকে একটা অ্যাডহেসিভ লাগানো যে স্টিকারগুলো পাওয়া যায় ওগুলো অর্ডার করেছি আজকেই ডেলিভারি দিল তো এখন রাত অনেকটাই হয়ে গেছে তো কিছু করার নেই আজকে রাতের মধ্যেই এটাকে লাগাবো লাগিয়ে তারপর দেখবো কেমন লাগে আমাদের লাগানো কমপ্লিট একদম ঝাঁকাঝাঁক হয়ে গেছে শুধু এই জায়গাটা লাগিয়েছি এই জায়গাটা অলরেডি জল লাগতে লাগতে কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো সেই কারণে এতটা পর্যন্তই লাগালাম জানি না এটাও কতদিন থাকবে যেহেতু আঠা না আঠার মধ্যে একটু জল লাগলেই উঠে যাওয়ার চান্স থাকে তো যাই হোক যাবে উঠবে দেখা যাবে তা আপাতত এইরকম লুক হয়েছে তো চলো এখন বাজে রাত 11:45 তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম কালকে কালী পুজো কালকে আবার ব্লগে দেখা হবে টাটা গুড নাইট টাটা আমরা কালকেও বাজি ফাটাবো আমরা কালকেও বাজি ফাটাবো